তো সেক্ষেত্রে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি বরাবরের মতো আবার হাজির হয়েছি তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করে দেওয়ার জন্য। সৃজনশীল একটু খেয়াল করো, দেখো তিনটি তক্তা দেওয়া আছে এ বি সি। তক্তা তিনটির পুরুত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। নিচে লেখা আছে 10 গ্রাম বর বিশিষ্ট একটি গুলে 300 মিটার পার সেকেন্ড বেগে এ বি সি তক্তা ত্রয়ের প্রত্যেক সমষ্টির 1/3 প্রবেশ করে এ বর দেখবে। আমাদের জ্ঞানগত প্রশ্নে বলা আছে মহাকর্ষ বল। তোমরা সবাই জানো যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় কি মহাকর্ষ। আমাদের অনুদান বিস্তার বলা আছে বর্ষণ বল কেন উৎপন্ন হয়। তোমরা বিষয়টি খুব ভালো করে জানো যে যখন একটি তল আরেকটি তলের উপরে চলার চেষ্টা করে তখন এই তল দুটাকে যতই মসৃণ মনে হোক না কেন সত্যি মসৃণ নয়, তাদের মধ্যে কিছুটা ঘাস কাটা থাকে এবং একটি ঘাস আরেকটি ঘাসের মধ্যে যখন ঢুকে যায় তখন তারা বাধার সম্মুখীন হয় এবং এই বাধাকে আমরা কী বলে থাকি বর্ষণ, আর বর্ষণ এভাবে উৎপন্ন হয়। আমাদের প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে বাধাদানকারী বলের মান নির্ণয় করো। তোমরা প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা খেয়াল করবো বাধাদানকারী মানটা বের করতে হবে। এখানে আমরা একটু খেয়াল করি কী কী বিষয় দেওয়া আছে, যা দেওয়া আছে কিউ সমান 300 মিটার পার সেকেন্ড। এখানে বি বেগর দেখবে যে তাহলে 300/2 দ্যাট ইজ 150 মিটার পার সেকেন্ড। এখানে এস হচ্ছে পুরোত্তরের 1/3 দ্যাট ইজ 4 + 3 + 4 দ্যাট ইজ 3 সেন্টিমিটার, আমরা যদি লিখি 0.03 মিটার। আমরা এ বের করতে পারি এ ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমাদের প্রমাণটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ইস্টার প্লাস 2 এ এস, বা বিয়ার মানটা দেখতে পারি 150 স্কোয়ার ইজ ইকুয়াল টু বিয়ার মান হল 300 স্কোয়ার প্লাস 2 কোন এ কোন এস মান 0.03। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখন দেখা যাবে 0.06 এ ইজ ইকুয়াল টু 150 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার। এখানে মঙ্গল তৈরি হবে যেহেতু তার এটা কমতেছে সুতরাং মঙ্গল তৈরি সৃষ্টি হবে। অতএব আমরা লিখতে পারি বাধা দানকারী বল, বা আমরা এগিয়ে লিখতে পারি আমরা এখানে খেয়াল করি এম হচ্ছে 10 গ্রাম, যেটি হল 0.01 কেজি, তাহলে 0.01 -11.25 = 0 দ্যাট ইজ -10 নিউটন। এটি হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। দেখতে পারি যে অবশিষ্ট পুরুত্ব বিদ্যমান, অবশিষ্ট পুরুত্ব বিদ্যমান 9 - 3/6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতে পারি আদি বেগ এখানে 150 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তোমরা বুঝতে পারছো আদি বেগটা কেন 150 হলো, যেহেতু একটা অনেক ছিল, আর শেষ বেগটা 0 হলে তার কোনো এক সময় সে থেমে যায়। আর এখানে মন্দটা আমরা নিতে পারি মাইনাস আমরা দেখতে পারি এখানে 0 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার বা 2 - 11.25 = 0 দ্যাট ইজ আমরা আনসার পেতে পারি 0.01 মিটার বা 1 সেন্টিমিটার। ফলে একটু খেয়াল করে দেখো
এখানে অবশিষ্ট পড়তে আছে 5 সেমিটার কিন্তু নতুন করে প্রবেশ করতে পারবে 1 সেমিটার সুতরাং আমরা লিখতে পারি যেহেতু অবশিষ্ট পদ থাকে অবশিষ্ট পদ বিদ্যমান 5 সেমিটার কিন্তু নতুন করে প্রবেশ করতে পারে শিক্ষার্থী এটাই তোমাদের সলিউশন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নেক্সট আজকে ক্লাস দিয়ে আবার যাবো ইনশাআল্লাহ সে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।